Hey guys, welcome back to our channel. So, এসে গেছি আবার একটা important video নিয়ে, informative video নিয়ে তোমাদের জন্য. So, ভিডিওর শুরুতেই আমি সবাইকে আগে রিকোয়েস্ট করব যে জিনিসটা সেটা হচ্ছে প্লিজ তোমরা ভিডিও দেখছো, লাইক করছো, সব করছো, কিন্তু সাবস্ক্রাইব খুব কম হচ্ছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করো. তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব না. তোমরা সাপোর্ট করলে তবেই মোটিভেশন পাওয়া যায়, ভালো কাজ করা যায়. তো চলো আজকের যে টপিক সেই টপিকে এগোই. তো আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার জিক্সার সার্ভিস করেছিলাম, মিসিং প্রবলেম হচ্ছিল, সেখানে টিউনিং করে লালটুদা ঠিক করেছিল. তো আজকে আমি দেখাবো যে আমার সামনে এই মুহূর্তে জিক্সার আছে, আমি বাইকটাকে ফোকাস করে কথা বলি, তাহলে তোমাদের ভালো লাগবে. তো চলো আমি বাইকটাকে এবার দেখিয়ে আসল টপিকে আসছি. সো দিস ইজ মাই সুজুকি জিক্সার 155cc বাইক. তোমরা দেখতে পাচ্ছ বাইক একদম পরিষ্কার সুন্দর, কালকে একটু বৃষ্টি হওয়াতে নোংরা হয়ে গেছে, সো প্লিজ কনসিডার. তো তাও বাইক বলতে গেলে একদম নেক্সট টু শোরুম কন্ডিশন রয়েছে. তো আসি যে ব্যাপারে, সেটা হচ্ছে মিসিং প্রবলেম. মিসিং প্রবলেম অনেক বিষয় হতে পারে, সেটা যারা ভালো মেকানিক রয়েছে তারা আরও ভালো বলতে পারবে. আমি যেটা ফেস করেছি সেটা বলি যে লো স্পিডে গাড়িটা একটু জার্ক ফিল হচ্ছিল. তো সেই জার্ক ফিলটা কেন হচ্ছিল সেটা মেকানিকই বলতে পারে. তো আমি লালটুদাকে যখন বললাম, লালটুদা টিউনিংটা অ্যাডজাস্ট করলো, তাতে কিছুটা রিকভার হলো, কিন্তু খুব একটা বেশি হলো না. সেই জন্য আমি ডিসাইড করলাম এতে স্পার্ক প্লাগটা চেঞ্জ করব. তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরনো স্পার্ক প্লাগ, কিছুটা এরকম কন্ডিশন রয়েছে. দেখতে পাচ্ছ যে পুরনো স্পার্ক প্লাগটার যে মাথাটা দেখো একটু ভালো করে, যে ওটা ঘষে গেছে, যার ফলে এই প্রবলেমটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে. এবার তোমরা দেখো নতুন প্লাগটা, নতুন প্লাগটা দেখো একদম ফ্রেশ কন্ডিশন কত সুন্দর রয়েছে. তো অবভিয়াসলি নতুন তো ভালো হবেই. তো নতুন স্পার্ক প্লাগটা এবার এতে ইনস্টল হচ্ছে দেখো তোমরা. আর নতুন স্পার্ক প্লাগটা ইনস্টল করার পরে আমি বাইকটা 3-4 কিলোমিটার চালালাম একদম ফিফথ গিয়ারে 20-22 স্পিড মেনটেন করে. দেখলাম একদম 1%ও জার্ক ফিল এটাই আর হচ্ছে না, একদম রিকভার হয়ে গেছে. সো তোমাদের বলার ছিল যেটা বন্ধুরা, সেটা হচ্ছে এটাই, বাইক যদি মিসিং প্রবলেম করে তার তিনটে মেন কারণ হয়। 1 নম্বর হচ্ছে স্পার্ক প্লাগ, তোমাদের সবার আগে স্পার্ক প্লাগ দেখা উচিত। 2 হচ্ছে তোমাদের কার্বোরেটরের কন্ডিশনটা দেখা উচিত। আর 3 হচ্ছে কারেন্ট। সো আস্তে আস্তে তোমরা এগুলো বুঝতে পারবে যখন তোমাদের বাইক, নতুন বাইক কেনার পরই সমস্যাগুলো হয় না, বেশ কিছু বছর পর এই সমস্যাগুলো হয়। তো স্পার্ক প্লাগটাতেই প্রথম আমাদের চেক করা উচিত, তো যেটা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রেন্ডস। এই যে পেছনে জিক্সার বাইক দেখছো, এই বাইক নিয়েই আমরা খুব শিগগির সিকিম রাইড করব এই মে মাসে, এবং অক্টোবরে আমাদের লাদাখ প্ল্যান আছে। সো প্লিজ আমাদের সাথে জুড়ে যাও, ভিডিওটা লাইক করে নাও, আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইবের পাশাপাশি প্লিজ বেল আইকনটা ক্লিক করে নাও। তোমরা যদি আমাদের ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করতে চাও, তো সেটারও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাও তোমরা করতে পারো। তো সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন সেভ রাইট, টাটা।